স্যার ব্যবসা নিয়ে তো বিরাট বিজি বলছিলাম, টিআইএন রেজিস্ট্রেশনটা কি করা হয়েছে? টিআইএন এটা তো সুজা না তো? জি না, একদম সুজা। হ্যাঁ, টিআইএন রেজিস্ট্রেশন এখন একেবারে তো প্রফেসর, গালি তো প্রফেসর। www.incometax.gov.bd পুরো রেজিস্ট্রেশন হয়ে। হ্যালো বন্ধু, এখনো বাসায় নাকি? আর বাসা, একটু একটু করে জ্যাম ঠেলতেছে। আরে তুমি কেন জ্যাম ঠেলবে বন্ধু? তোমাকে যাতে জ্যাম ঠেলতে না হয় সে কারণেই তো ঢাকা শহরে এতগুলো ফ্লাইওভার বানিয়েছি। শর্টকাটে চলে এসো। মনে হচ্ছে তুমি ফ্লাইওভার বানাইছো। আগে এসো, তারপর সব বুঝিয়ে বলছি। কি ব্যাপার বন্ধু, এত তাড়াতাড়ি চলে এলে? রাস্তায় যা জ্যাম, তোমার তো সন্ধ্যার আগে আসারই কথা না। ওই যে নতুন ফ্লাইওভার, সাই করে চলে এলাম, মনে হলো যে উঠলাম আর নামলাম। থ্যাংক ইউ। চলো আমি কষ্ট করে ব্যবসা করি, তারপর আয় করি, সেই আয়ের টাকা কেন আমি ট্যাক্স দেবো? আপনার ভাবিও ওই একই কথা বলে, সে বলে যে আমাকে তোমাকে ট্যাক্স দিতে হবে। ভাবি কিন্তু একদম ঠিক কথা বলেছে, তোমাকে অবশ্যই ট্যাক্স দিতে হবে। ভাই কিছু মনে করেন না, একটু আগে আপনি যে ফ্লাইওভারটা দিয়ে আসলেন সেটা কার টাকায় বানানো বলতে পারেন? না বলতে পারার কি আছে? রাস্তাঘাট, পুল, কালভার্ট এগুলো তো সরকারের কাজ, সরকার বানাবে। আচ্ছা আমার আয়ের টাকা কেন আমি সরকারকে দেব? এই জিনিসটা আমি বুঝতে পারছি না। এই না বুঝাটাই তো একটা সমস্যা। একদম ঠিক বলেছ। মানে শোনো বন্ধু, শুধু এই ফ্লাইওভারই না, এখন তো গোটা বিশ্ব জানে যে আমরা স্বয়ং সম্পূর্ণ। কোন রকম বিদেশি ঋণ ছাড়াই পদ্মা সেতুর মতো এত বড় একটা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এছাড়াও দেশের উন্নয়নমূলক যত কাজ, যেমন ধরো রাস্তাঘাট, মেট্রো রেল প্রকল্প, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পায়রা বন্দর সহ সরকার পরিচালনার সমস্ত খরচের টাকা নেওয়া হচ্ছে জনগণের প্রত্যক্ষ ও পরোক্ষ কর থেকে। আর উন্নয়নের ফলে সবচেয়ে বেশি লাভবান কিন্তু তোমার আমার মতো ব্যবসায়ীরাই হচ্ছে। আয়করের কথা শুনলে না আমার মাথাটা একবারে আওলা হয়ে যায়। আর আয়কর বিষয়টাও জটিল। ব্যাপারটা মোটেও জটিল কিছু না, আমি তো নিয়মিত আয়কর দিচ্ছি। জায়গাটা একটু ভালো মতো দেখে আমি তোমাকে হাতে কলমে সম্পূর্ণ বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। চলো ওঠো, বসো। এই যে দেখো, ধরো ব্যবসায় তোমার গ্রস মুনাফা হলো 18 লাখ টাকা। এখন বিভিন্ন খাতে খরচ ধরো 10 লক্ষ টাকা, তাহলে তোমার নিট মুনাফা কত? নিট মুনাফা 8 লাখ টাকা। তোমাকে এখনই 8 লাখ টাকার উপরে আয়কর দিতে হবে। প্রথম 2.5 লাখ টাকার জন্য কোনো কর নেই। পরবর্তী 4 লাখ টাকার জন্য শতকরা 10% হারে কর দিতে হবে। তাহলে 4 লাখ টাকার 10% কর আসে 40,000 টাকা, আর বাকি 1.5 লাখ টাকার 15% হারে তোমাকে কর দিতে হবে। তাহলে 1.5 লাখ টাকার 15% হারে কর আসে 22,500 টাকা। তাহলে টোটাল তোমাকে কর দিতে হচ্ছে 62,500 টাকা। মাত্র 62,500 টাকা? আরও কম। তোমার সঞ্চয়পত্র আছে না? হ্যাঁ আছে তো। ধরো তোমার কাছে সঞ্চয়পত্র আছে 1,20,000 টাকার, এটা তোমার বিনিয়োগ। এই বিনিয়োগের উপরে শতকরা 15% হারে তুমি কর রেয়াত পাবে। তাহলে 1,20,000 টাকার শতকরা 15% হচ্ছে 18,000 টাকা। এই 18,000 টাকা 62,500 টাকা থেকে বাদ দিলে থাকে গিয়ে 44,500 টাকা। মাত্র 44,500 টাকা? আমি তো মনে করছি যে আমার লাভের সব নিয়ে যাবে, সেই জন্য আমি কর দেই না। আমি কর দিব, অবশ্যই দেব। আমরা যদি আয়কর না দেই দেশ সমৃদ্ধ হবে কি করে? এবং মনে রাখবে, সুখী স্বদেশ গড়তে ভাই আয়করের বিকল্প নাই। কি? সুখী স্বদেশ গড়তে ভাই আয়করের বিকল্প নাই? বাহ! সুখী স্বদেশ গড়তে ভাই আয়করের বিকল্প নাই।
রাষ্ট্রের সকল ক্ষেত্রে রাজস্ব বান্ধব সংস্কৃতি প্রতিষ্ঠিত হচ্ছে, সকলে দেশকে ভালোবেসে কর দিচ্ছেন, আপনিও দেশকে ভালোবেসে কর দেন, উন্নয়নের অংশীদার হন, নিরুদ্বেগ ও শান্তিতে থাকুন।